হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দুজনে মিলে আবার বাইক রাইডিং ট্যুরে পুরীতে যাব। পুরীতে যাওয়ার সময় পথে যা অভিজ্ঞতা হবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, এখন সকাল 6টা বাজে, 25শে আগস্ট। আজকে আমরা দ্বিতীয়বারের জন্য বাইক রাইডিং করে পুরীতে যাচ্ছি। আজ সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন সকাল 6টার মতো বাজে। আমাদের টার্গেট ছিল 5টার সময় বেরোনো, কিন্তু আমরা বেরোতে পারিনি। প্রচণ্ড মুষলধারে বৃষ্টি শুরু হয়, তারপরে বৃষ্টিটা একটু থামতে আমরা 6টা নাগাদ বাইকে করে বেরিয়ে পড়ি। দেখো আকাশটা প্রচণ্ড মেঘলা, আমাদের সাথে রেনকোট আছে, যদি দরকার হয় আমরা রেনকোট পরে নেব। আমাদের পুরী যাওয়ার রুটটা তোমাদের একটু বলে দিই। আমরা জার্নি শুরু করেছি হাওড়া থেকে। হাওড়া থেকে প্রথমে আমরা কোলাঘাট যাব, তারপর যাব জলেশ্বর, তারপরে যাব ভদ্রক, তারপরে আসবে বালেশ্বর, তারপরে যাব কটক, কটক হয়ে ভুবনেশ্বর, তারপরে পুরী। কিছুটা যেতে না যেতেই প্রচণ্ড মুষলধারে বৃষ্টি শুরু হলো। আমরা আমাদের ব্যাগ থেকে রেনকোট বার করে পরে নিলাম। এই ফুটেজগুলো যখন মাঝে মাঝে বৃষ্টি থামছিল তখন তোলা। আমরা পুরোটা রাস্তা যেতে যেতে প্রচণ্ড পরিমাণ 12 ঘন্টা ধরে প্রচণ্ড বৃষ্টি পেয়েছি। মাঝে মাঝে যখন বৃষ্টি থামছিল তখন আমি মোবাইল বার করে এই ফুটেজগুলো তুলেছি। প্রচণ্ড বৃষ্টিতে তো আর মোবাইল বার করা সম্ভব নয়, তাই এই ফুটেজগুলো তোমরা দেখছো, সেই ফুটেজগুলো হলো বৃষ্টি থামার পরের ফুটেজ। দেখতে দেখতে আমরা ধুলোগড় টোল প্লাজা এসে গেলাম। এখান থেকে ক্রস করে আমরা কোলাঘাট যাব, ওখানেই আমাদের ব্রেকফাস্টটা ছাড়ব। আমরা কোলাঘাট এসে গেছি। কোলাঘাটে আমরা যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি সেই রেস্টুরেন্টের নাম হলো আনন্দ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমরা যতবার এই কোলাঘাট দিয়ে ক্রস করি আমরা এখানে খাওয়া দাওয়া করি। আমরা অর্ডার করে নিয়েছিলাম ভেজ স্যান্ডউইচ আর হচ্ছে কফি। এখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা পুরীর উদ্দেশ্যে আবার রওনা দেব। দেখতেই পাচ্ছ যে আমরা রেনকোট পরে নিয়েছি, আর আমাদের অবস্থা দেখে বুঝতেই পাচ্ছ যে বাইরে কীরকম পরিমাণ বৃষ্টি হচ্ছে। পুরো ভিডিও তোমাদের সবসময় দেখাতে পারছি না, তার আগে রেস্টুরেন্টটা একবার তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই। যেহেতু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল সেই জন্যে বারবার মোবাইল বার করে তোমাদের বৃষ্টির ফুটেজগুলো ভালোভাবে দেখাতে পারছি না, কিন্তু তাও অল্প বিস্তর দেখাবার চেষ্টা করছি। খাওয়া দাওয়া শেষ করতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল। দেখতেই পাচ্ছ আশেপাশে কীরকম মেঘলা ওয়েদার, কীরকম ভেজা ওয়েদার, কিন্তু আমরা থামবো না। এই বৃষ্টির মধ্যে আমরা আবার আমাদের যাত্রা শুরু করব। মোবাইল যেহেতু বৃষ্টির মধ্যে বারবার বার করতে পাচ্ছি না, বৃষ্টি যখন থামছে তখন অল্প অল্প করে মোবাইল বার করে ভিডিও করছি আর তোমাদের দেখাবার চেষ্টা করছি যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছিল। আমরা সেই পরিস্থিতির মধ্যে দিয়ে বাইক রাইডিং করছিলাম। এই এক অপূর্ব অনুভূতি, তোমাদের বলে বোঝানো যাবে না। তোমরা যারা বাইক রাইডিং করো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে মনসুনে বাইক রাইডিং ট্রিপ করা বৃষ্টির মধ্যে এক অসাধারণ আনন্দ আছে। বলতে বলতে আমরা চলে এলাম ডেবরা টোল প্লাজা। এই ডেবরা টোল প্লাজাতে আমরা চলে এসেছি। ডেবরা টোল প্লাজা ক্রস করে আমরা আরও সামনের দিকে এগোতে থাকব। ডেবরা টোল প্লাজা ক্রস করে আমরা এখন চলে এসেছি জলেশ্বর টোল প্লাজা। এখান থেকে আরও আমরা সামনের দিকে এগোতে থাকব। যতই মুষলধারে বৃষ্টি হোক, যাই হোক, কোনো ক্রমেই থামা যাবে না। তার কারণ ম্যাপে আমাদের দেখাচ্ছে 10 ঘন্টা জার্নি, কিন্তু আমরা তো আর 10 ঘন্টা টানা জার্নি করতে পারছি না, মাঝে মাঝে আমাদের থামতে হচ্ছে। তাই আমাদের এখানে জার্নি করতে আরও হয়তো বেশি টাইম লাগবে, যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্য আরও অনেক টাইম লাগবে। কোনোভাবেই থামা যাবে না, তার কারণ আমাদের হাওড়া থেকে পুরীর পথ অনেকটা, এখনও অনেকটা পথ যেতে হবে। আমরা আমাদের সমস্ত রকম সেফটি গিয়ার পরে নিয়েছি ভিতরে, তার ওপরে আমরা রেনকোট পরেছি, সুতরাং অসুবিধার কিছু নেই। তবে তোমরা চেষ্টা করবে যখন যাবে বাইক রাইডিং শ্যু পরার। আমার যেহেতু বাইক রাইডিং শ্যু পরা ছিল না সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছিল, জুতোটা খুব ভিজে যাচ্ছিল, কিন্তু আমার হাজবেন্ডের বাইক রাইডিং শ্যু পরা ছিল বলে ওর সেরকম কোনো প্রবলেম হচ্ছিল না। আমরা এই বর্ষায় রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে চলেছি, তোমরাও চলো আমাদের সাথে এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে। এরপর আমরা এখানে কিছুটা থেমেছিলাম, এখন আকাশ কিছুটা পরিষ্কার হয়ে গেছে। এখানে থেমে আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম আর আমাদের কিছু শর্ট ভিডিও বানিয়ে নিচ্ছিলাম।
আমরা এখানে লাঞ্চ করার জন্য একটু থামলাম। এই জায়গাটার নাম হচ্ছে ভদ্রক। এখানে একটা ভালো হোটেল দেখে আমরা লাঞ্চ করার জন্য থামলাম। আমরা নিয়েছিলাম একটা পনিরের তরকারি আর তিনটে করে রুটি। এই হোটেলটার নাম হলো হোটেল স্বর্ণপ্রভা। আমাদের পনিরের প্লেটটা নিয়েছিল 80 টাকা আর রুটিগুলো নিয়েছিল 10 টাকা করে। আমরা তিনটে করে রুটি নিয়ে নিয়েছিলাম। আমাদের টোটাল বিল হয়েছিল 120 টাকা। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আমাদের গন্তব্য পুরীর দিকে আবার রওনা দেব। এখানে আকাশ এখন কিছুটা পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টি থেমেছে। তাও আমরা রেনকোট পরে নিলাম, যেহেতু আকাশ প্রচণ্ড মেঘলা আর এখনও বৃষ্টি হবার সম্ভাবনা আছে। সেই জন্য আমরা রেনকোট সারা রাস্তা পরেইছিলাম, একেবারের জন্য খুলিনি। শুধুমাত্র লাঞ্চ করার সময় একটু খুলেছিলাম, তারপর আবার পরে নিয়েছিলাম। বন্ধুরা, আমার পুরী যাওয়ার ফার্স্ট যে বাইক রাইডিং ট্রিপটা করেছিলাম, সেই ট্রিপটা আমি শীতকালে করেছিলাম। এখানে রাস্তার ডিটেলস ঠিকমতো দেয়া আছে আগের ভিডিওতে। ওই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা রাস্তার সমস্ত ডিটেলস আরও ভালোভাবে সেই ভিডিওতে পেয়ে যাবে। যেহেতু এটা আমাদের সেকেন্ড বাইক রাইডিং ট্যুর ছিল, সেই জন্য মোটামুটিভাবে এখানে ডিটেলস দিয়েছি। পুরোটা যদি ব্রিফলি তোমাদের ভালোভাবে দেখতে হয় তাহলে ওই ভিডিওতে তোমাদের চলে যেতে হবে। 1 বছর আগে ভিডিওটা আমি করেছিলাম উইন্টারে। দেখছো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানকার রাস্তা কত সুন্দর। যেতে যেতে পাহাড়ের মতো ছোট ছোট টিলা এখানে আমরা দেখতে পাচ্ছি আর চারিদিকে সবুজ প্রান্তর আমরা দেখতে পাচ্ছি। দেখতে দেখতে চোখ জুড়িয়ে যাচ্ছে। এই মনসুনে এগুলো দেখতে আরও ভালো লাগে। আমরা যখন আগের বছর উইন্টারে গেছিলাম তখন আকাশ আরও পরিষ্কার ছিল, তখন এই টিলাগুলো পরিষ্কার সুন্দরভাবে দেখা যাচ্ছিল। সেই ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ গিয়ে ওখানে দেখে নিও, তাহলে তোমরা আরও ভালোভাবে সমস্ত কিছু ডিটেলসে আরও ভালোভাবে দেখতে পাবে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মহানদীর সামনে। যাত্রাপথে আমাদের পড়বে মহানদী, তার ওপরে যে নেতাজি সেতু আছে তার ওপরই আমরা দাঁড়িয়ে আছি। বলতে বলতেই আমরা চলে এলাম পুরীর খুব কাছাকাছি। পুরী এখান থেকে দেখাচ্ছে 42 কিলোমিটার। দেখে মন খুবই খুশিতে ভরে যাচ্ছে, তার কারণ যাত্রাপথের প্রচুর ক্লান্তি তো আছেই। যখন দেখা যায় যে আমাদের ডেস্টিনেশন খুব কাছাকাছি, মন আরও আনন্দে ভরে ওঠে। আমরা এখানে সামনে দাঁড়িয়ে একটা চায়ের দোকানে কিছুটা এনার্জি নিয়ে নেওয়ার জন্য আমরা একটু চা খেয়ে নিলাম। এই মনসুনে ড্রাইভ করার পাশাপাশি বারবার আমরা চা খাচ্ছিলাম যাতে আমরা এনার্জিটা পাই আর আমাদের ঘুম না পায়। তোমরা যখন বাইক রাইডিং ট্রিপ করবে, যখন তোমাদের ঘুম পাবে তখন মাঝে মাঝে থেমে থেমে তোমরা একটু চা জাতীয় কিছু খেয়ে নেবে, তাতে তোমরা এনার্জেটিকও ফিল করবে আর এনার্জিও পাবে। তোমাদের সাথে কথা বলতে বলতেই চলে এলাম পুরী শহরের মধ্যে। এখন আমরা যাব মেরিন ড্রাইভের দিকে। আমাদের যে হোটেলটা নেওয়া আছে সেই হোটেলটা হলো মেরিন ড্রাইভের উপরেই। আমরা এখন চলেছি মেরিন ড্রাইভের দিকে। বলতে বলতে আমরা চলে এলাম মেরিন ড্রাইভে। দেখো বন্ধুরা, এখান থেকে আমাদের সমুদ্র দর্শন হয়ে গেল। যখনই এই জায়গাটায় আসি তখনই মনটা এক অপরূপ আনন্দে ভরে ওঠে, আরও নিজেদের এনার্জেটিক ফিল হয়। পথের সমস্ত ক্লান্তি আমরা ভুলে গেছি, ভুলে গিয়ে নতুন উদ্যমে আমরা আরও এনার্জেটিক হয়ে উঠেছি। এরপরে তোমাদের আমাদের হোটেলটা দেখাবো। আমাদের হোটেলটা ছিল একদম সি বিচের সামনেই, তাতে আমাদের খুব সুবিধা হয়েছিল। আমাদের হোটেলটার নাম ছিল আরএল হোটেল। বন্ধুরা, আমাদের সাথে সাথে তোমরাও সমুদ্রের একটু ভিউ নিয়ে নাও। দেখো কত সুন্দর লাগছে মনসুনে সমুদ্রকে। আর এখানে তো সারা বছরই ভিড়, এত সুন্দর জায়গা এই সমুদ্র আর জগন্নাথ দেবের টানে বারবার মানুষ ফিরে আসে এখানে। পুরী যতবার আসি ততবারই ভালো লাগে, পুরী কোনোদিন পুরানো হবে না। এইটা নিয়ে আমাদের পুরীতে সেকেন্ড বাইক রাইডিং ট্রিপ। ভগবান জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদে সেকেন্ডবারেও আমাদের ট্যুর ভালোভাবে আমরা কমপ্লিট করলাম। তারপরে চলো এরপর তোমাদের আমাদের হোটেলটা দেখাচ্ছি। আমাদের হোটেল একদম সামনে। এখন প্রায় 6টার মতো বাজে, আমরা এখন হোটেলের সামনাসামনি চলে এসেছি। আমাদের মোট সময় লাগলো হাওড়া থেকে পুরী আসতে 12 ঘন্টা। এর পথের মাঝখানে আমরা কিছু সময় থেমেছি, মাঝে মাঝে আমরা ব্রেক নিয়েছি,
কিছু সময় আমরা থেমেছি খাওয়া দাওয়ার জন্য। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের হোটেলটা। এই হোটেলটাতেই আমরা থাকবো। এই হোটেলটা মোটামুটি বেশ ভালোই সব ব্যবস্থা ছিল। একদম দেখো সি বিচের একদম উল্টো দিকেই একদম হোটেলটা, আর মেলার সামনেই। তোমরা এই হোটেলে থাকতে পারো। এই হোটেলটা মোটামুটি ভালোই ছিল, রিজনেবল প্রাইসের মধ্যে সমস্ত সুব্যবস্থা ছিল। আমরা রিসেপশনে এসে গেছি। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি সেকেন্ড পার্ট তোমাদের জন্য।